কাশ্মীর। দুনিয়ার বেহেস্ত, নাম শুনলেই সবুজ প্রকৃতির দিকে মন চলে যায়, হৃদয়ে হেল্লোল তুলে মুগ্ধ করা আবেশের। প্রাণে প্রাণে বাজে প্রেরণার সুর, আহ কি সুন্দর করে সাজিয়েছেন এ প্রকৃতি, এ ধরা, এ জায়গা, যেন প্রভুর হাতে গড়া সুন্দর মনোরম আর নয়ন জোড়ানো ভুবন বুলানো দৃশ্য। কাশ্মীরের প্রকৃতি নিয়ে কত কবি কবিতা লিখেছেন, কত গল্পকার লিখেছেন শত শত পৃষ্ঠার রচনা, সাজিয়ে তুলেছেন মনের মাধুরী মিশিয়ে। প্রকৃতির প্রতিটি বিচিত্র স্বাদের অলঙ্কার দিয়ে সাজানো এ ভূস্বর্গ। একটা সময় কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পীর পাঞ্জাল পর্বতমালার উপত্যকাকে নির্দেশনা করা হতো। আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল, যা ভারতীয় শাসিত রাজ্য জম্মু কাশ্মীর, পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশ, এবং চীন শাসিত আকসাই চীন এবং ট্রান্স কার্কুরাম ট্র্যাক্ট অঞ্চল সমূহ নিয়ে গঠিত। তাই বলা চলে কাশ্মীরের দুটি অংশ, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিভুক্ত আজাদ কাশ্মীর। কাশ্মীরে পর্যটকদের চোখ জোড়ায় শ্রীনগর, পহেলাগাঁও, গোলমার্গ, সোনমার্গ এবং খাটরা, তারপরই বলা যায় ডালহুসি, অমৃতসর, মানালি, কুলু, হিমাচল ও পাঞ্জাব। এসব জায়গা ঘুরে আসতে এক মাসেরও বেশি লম্বা ছুটি বা অবসর থাকা চাই। সবুজ গাছের ফাঁকে নীল আকাশ, দূরে রুক্ষ পাহাড়, নিশ্চুপ উপত্যকা, আর মাইলের পর মাইল পাহাড় টপকেই কাশ্মীর, রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ, যেন স্বপ্ন রাজ্য। কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। স্বচ্ছ জলের নদী, উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়, বনভূমি, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন, সব মিলিয়ে অনন্য সংযোজন এখানে। রয়েছে পীর পাঞ্জাল গিরিশৃঙ্গ, তার অন্যদিকেই খারাকুরাম নাঙ্গা পর্যন্ত, আর তার আড়ালে কাশ্মীর, গোলাপি সাদা রঙের সর্ষে আর পপি ফুলে সারা গ্রীষ্ম ঝলমল করে সমগ্র উপত্যকা। জাফরান চিনারের রং বদলানো, আর শীতে তো রয়েছেই বরফ চাদরে মোড়া সারা উপত্যকা। স্বপ্নের রাজ্যে বেশে চলা নীল আকাশ, আর পাহাড়ি রাস্তার ধুধারে দেখা মেলে বিভিন্ন বৈচিত্র্যের জীবনাচার। এছাড়া কাশ্মীরের বিভিন্ন প্রাকৃতিক লীলাভূমি থেকে পর্যটকদের দৃষ্টিতে ধরা পড়ে অপরূপ সূর্যাস্ত। কোনোদিন বরফে ডুবেছে সূর্য, কোনোদিন পাহাড়ের অপাশে হারিয়ে যাচ্ছে, কোনোদিন ফুলের সমুদ্রে মুখ লুকায় সেটি। সূর্যাস্তের আগে রাঙিয়ে দেয় ঝুলে থাকা আকাশটাকে। কাশ্মীরের এত বাহারি রূপ পৃথিবীর আর কোথাও দেখা মেলে না।
প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকালে মনে হয় কাশ্মীর হলো দুনিয়ার জান্নাত। আর সৈনিকদের দিকে তাকালে মনে হয় কাশ্মীর বুঝি দুনিয়ার জাহান্নাম।